আমার বডি এরকম পিছাইলো সামনে আমরা খুবই আনন্দিত যে নডরায় আমার অনেক পছন্দের ছবি সামনে সুনেরা কামালের সিয়ামের অন্তর্জাল আসছে, উনি আমাদের ব্ল্যাক ওয়ার্ড দেখতে এসছেন, আমি খুবই আবেগে আমি কেঁদে ফেলছি। বাট আমার আশা যে সুনেরা সিয়াম বা যারা রোশন অ্যান্ড এভরিবাডি রাজ সবাই ছবিটা দেখবে এবং ভালোবাসা দেবে, আমি সবসময় তাদের কাজের পাশে ছিলাম, আছি, থাকবো। সো উই আর অনার্ড অ্যান্ড গ্রেটফুল যে সুনেরা এসছে। এসে খুবই ভালো লাগছে অ্যান্ড আমি মিশন এক্সট্রিম দেখেছি, ব্ল্যাক ওয়ার্ড নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স অ্যান্ড অফকোর্স আমি আজকে কালকে হোক আমি একবার না দুইবার না তিনবার হয়তো সিনেমাটা দেখার ইচ্ছে আছে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেন্ডের সাথে। সো হোপফুলি ভালো হবে সিনেমাটা, অবশ্যই ভালো হবে বিকজ ইউ আর দেয়ার অ্যান্ড আপনার বডি নিয়ে সবাই অনেক এক্সাইটেড, দ্য বডি ট্রান্সফরমেশন থিং অ্যান্ড বেস্ট উইশেস টু ইউ অ্যান্ড ইউর টিম। দেখি সবাই যাই ছবিটা দেখি। এখন আমি ওনার সাথে মানে অ্যাকশনও এখনো করার সুযোগ পাইনি, রোম্যান্সও করার সুযোগ পাই নাই। স্ক্রিনের কথা বলছে, স্ক্রিনে আমাকে রোম্যান্টিকে ভালো লাগে না, অ্যাকশনে ভালো লাগে, দুটোতেই ভালো লাগে। বাট আই থিংক উনাকে অ্যাকশনে মেবি মানুষ বেশি পছন্দ করে অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ অ্যান অ্যাক্টর হি ইজ অ্যামেজিং অ্যান্ড হি ইজ সুপার ট্যালেন্টেড। সো ইয়া, আপনাদের দুজন আমি আচ্ছা ঠিক আছে যাই চলেন মুভি দেখি।